এখানে বইয়ে উল্লেখ আছে আমি সেখান থেকে আলোচনা করছি প্রথমে আল্লাহ রাবুল নাম যেমন আর রহমান মানে পরম দয়া দয়াময় আর রাশিম পরম দয়ালু আল কাদের ক্ষমতাবান আসামিয়া সর্বশ্রোতা আল কাদীর মহাক্ষমতাধর আল বাসির সর্বদ্রষ্টা কুদ্দুস অতি পবিত্র তো এগুলো হলো আল্লাহ রবুল্লা আলমিনের নাম তো দেখেন আল্লাহ রাবুল আলমিন পরম করুণাময় পরম দয়ালু তারপরে ক্ষমতাবান মানে সর্বময় ক্ষমতার অধিকারী সামিয়া সর্বশ্রোতা আল কাদির মানে মহা ক্ষমতাধর আল বাসির সর্বদ্রষ্টা আল আল কদ্দুস অতি পবিত্র এই যে নামগুলো এগুলো কিন্তু আল্লাহর জন্যই পবিত্র এগুলো কোনো মানুষের জন্য রাখা যায়জ নাই এগুলো কোনো মানুষের জন্য রাখা যায়জ নাই যদিও কিছু কিছু নাম মানুষের জন্য রাখা যায় আছে সেটা ভিন্ন অর্থে যেমন রাহিম রাহিম নাম মানুষের জন্য রাখা যেতে পারে আল্লাহ রব তসুলকে রাহিম বলেছেন কিন্তু সেটা আল্লাহর রহমতের আল্লাহর জন্য যে যতটুক রহমত তার সমান নয় তার বরাবর নয় কারণ আলাম ইয়কুল্লাহকুফ আহাদ আল্লাহ সম পর্যায়ের কেউ নেই তো রসলামের দয়া সীমিত একজন মা তার সন্তানের প্রতি দয়ালু বাবা তার সন্তানের প্রতি দয়ালু কিন্তু আল্লাহর মতো নয় আল্লাহর পর্যায়ের নয় তো এই অর্থে মানে ছোটো অর্থে বা অল্প অর্থে মানুষকে রাহিম বলা যেতে পারে এই নামটা কিন্তু রহমান মানুষকে কখনোই বলা যেতে পারে না তারপরে আল কাদের আল কাদির আল তারপরে আসামি আল কুদ্দুস আল বাসির এগুলো মানুষকে কখনো বলা যেতে পারে যাবে না আল মানে ক্ষমতাবান এটা বিশেষ ক্ষেত্রে বলা যেতে পারে যে অমুক ক্ষেত্রে সে ক্ষমতাবান ঠিক আছে একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে তাকে ক্ষমতাবান বলা যেতে পারে কিন্তু সার্বিকভাবে মানে আল এতলাক তার মানে হলো সার্বিকভাবে এক কথায় কোনো মানুষকে কাদের বলা যাবে না কারণ এক কথায় কাদের বললে সর্বময় মানে ক্ষমতাবান যেখানে সব জায়গায় যার ক্ষমতা চলে আলোতে অন্ধকারে ঘরে বাইরে দেশে বিদেশে সর্ব সর্বত্রই যার ক্ষমতা চলে তিনি হলেন কাদের এবং আল কাদির তো এই অর্থে আল্লাহ রাবুল আলমিনীর জন্য আলমিনীর জন্যই কিন্তু এই নামগুলো প্রযোজ্য এবার আল্লাহ রব আলমিনে কতগুলো কিছু গুণরাজি এখানে উল্লেখ করা হয়েছে যেমন আল উলু উলু মানে হলো এখানে সুমহান লেখা হয়েছে আসলে সুমহান না বলে আমরা এটাকে বলতে পারি সুউচ্চ মানে মহত্ব আর কি মহান না বলে আমরা মহত্ব 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 হলো বৈশিষ্ট্য বা সু উচ্চ এটা হলো বৈশিষ্ট্য কিন্তু সুমহান এটা আলী আলী এর অর্থে অর্থ হতে পারে সুমহান এটা নাম হয়ে যাবে খ্যার তারপরে আসামা আসাম এটি হলো শ্রবণ করা দেখুন এটা হলো সিফাত শ্রবণ করা আর সমীর আসামীর মানে শ্রবণকারী ওটা ছিল নাম আর আসাম শ্রবণ করা এটি এটি হলো গুণ তারপর দেখুন আলবাসর মানে দেখা এটি হলো এটি হলো গুণ আবার আলবসির ওটা আমরা দেখে আসছি ওপরে ওটি হলো নাম কিন্তু আলবাসর মানে দেখা হ্যাঁ এটি হলো কিন্তু সিফাত তারপর আল কুদরা আলকুদরা তো এটি হলো ক্ষমতা ওখানে আমরা দেখেছি আল কাদের অথবা আলকদির ক্ষমতাবান মহা ক্ষমতাবান সেটি ছিল নাম কিন্তু আলকুদরা ওই আল কাদির থেকে আল আল থেকে সিফাত আছে আসছে কুদরা মানে ক্ষমতা আল্লাহর ক্ষমতা আছে এটা আল্লাহর বৈশিষ্ট্য তারপরে আল ওয়াজ তার মানে মুখমণ্ডল বা চেহারা অন্যভাবে আল ইয়াদ আলিয়াদ এটাও আল্লাহ রব্বুল আলমিনের পরিচয়ের মধ্যে রয়েছে আল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের বৈশিষ্ট্যের মধ্যে এবং সিফাতের মধ্যে রয়েছে আলিয়াদ এটা হাত তো এগুলো এই অর্থে আমাদেরকে জানতে হবে এবং বিশ্বাস করতে হবে কোনো প্রকার বিকৃত করা যাবে না